অনাহত হচ্ছে করোনা সংক্রমণ নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী মানে বিনা পরীক্ষার পাস ঘোষণা করা যাইছি। তো কেউ রাজ্যের নবম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী মানে পাস সম্পূর্ণ ডিটেলস ভিডিওরে আপনার বতাইবি। তা পূর্ব সমস্ত চ্যানেল কু সবসক্রাইব করে পাখে থাকা অল বেল আইকন কু দবাই দিও, কারণ যা বি লাটেস্ট ইনফরমেসন রহব আপনার সর্বপ্রথমে পাইপারে। তো দেখুন, দেশের পুঁথ থেকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত চব্বিশ ঘণ্টার দেশের 1,26,000 করোনা সংক্রমিত চিহ্নট হয়েছেন। সেতিক বেড়ে মহারাষ্ট্রের লগাতার স্থিতি বিগিড়ে লাগিছি। করোনা মহামারী প্রভাব শিক্ষা বিভাগ উপরে পড়ছে। গত বর্ষ পাঠপড়ার করোনা গ্রহণ লাগিবা বেড়ে পুঁ 2021 ছাত্রছাত্রী চিন্তা বড়াইছে সংক্রমণ। করোনা সংক্রমণকু নজরে রাখি মহারাষ্ট্র সরকার গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নিয়েছেন। বিনা পরীক্ষার নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী মানুষ পাস করাইবা সরকার নির্দেশ দিয়ে জনাপড়ি। এয়া পূর্ব শনিবার দিন শিক্ষামন্ত্রী বর্ষা গাইকোয়াড প্রথম রু অষ্টম শ্রেণীর পিলা বিনা পরীক্ষার পরবর্তী ক্লাস কু উত্তীর্ণ করা ঘোষণা করে। তাপরে বর্তমান ঘোষণা করা যাচ্ছে যে নবম একাদশ শ্রেণী যে অছি মহারাষ্ট্রের সেমানে বিনা পরীক্ষার পাস। তো এবে কেবল দশম আউ দ্বাদশ বোর্ড পরীক্ষা অফলাইনে হব বলে সূচনা রয়েছে। এনে টাইম টেবুল খুব শীঘ্র ঘোষণা করা যাব বলে জনাপড়ি। তো যেহেতু দিনকু দিন করোনা সংক্রমণ বহুত মাত্রায় বড়িবার লাগিছে, তো এখন দৃষ্টি রাখি এভাবে নিষ্পতি নিয়া যাইতিবা সূচনা রয়েছে। তো সেইপরি ওড়িশার মধ্য যাকি নবম আউ একাদশ শ্রেণীর ক্লাস কু বর্তমান পর্যন্ত বা এপ্রিল মাস 30 তারিখ পর্যন্ত বন্ধ করা যাইছি। তা আগুক পরীক্ষা হব কি না কিছু নিষ্পতি নিয়া যাই নথিবা সূচনা রয়েছে। তো যা বি লাটেস্ট অপডেট আসবে মু আপনাদের তুরন্ত জনাই দেবি। তো সমস্ত চ্যানেলকু সবসক্রাইব করে পাখে থাকা অল বেল আইকনকু দবাই দিও। জয় জগন্নাথ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।